বৃষ্টি কমায় খানিকটা উন্নতি হয়েছে শেরপুরে বন্যা পরিস্থিতির তবে ময়মনসিংহ আর নেত্রকোনায় পানি বৃদ্ধি অব্যাহত আছে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা গত দিনের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুরের পাঁচ উপজেলা মহারষি আর চেল্লাখালী নদী তীরবর্তী বাঁধের ভাঙনে লন্ডভন্ড হয়ে গেছে স্থানীয় কৃষকদের স্বপ্ন তিন দশকেও এত ভয়াবহ বন্যা দেখেনি শেরপুরবাসী কৃষি বিভাগের তথ্য মতে এবারে বন্যায় শুধু কৃষি খাতেই ক্ষতি হয়েছে পাঁচশো কোটি টাকা অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউরা ফুল এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নতুন করে প্লাবিত আরো পঞ্চাশ গ্রাম তলিয়ে গেছে আমন ফসল ও সবজি ক্ষেত একই পরিস্থিতি নেত্রকোনার কয়েশ নদীর পানি কিছুটা কমলেও বাড়ছে মগরা ধোনাইখালী সহ অন্যান্য নদীগুলোর পানি